আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো স্ন্যাক্সের রেসিপি, আর এই রেসিপিটা ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে ম্যাশ করা দুইটা আলু নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি ময়দা। তো এখানে আমি অল্প অল্প করে ময়দা নিয়ে নেব, আর নিয়ে নিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাট মশলা। তো এখানে আমি 1/2 চামচের মতো চাট মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। তো এখন আমি এই সব কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মথে আমি একটা ডো তৈরি করে নিলাম। এখানে 1/4 কাপের মতো ময়দা লেগেছে। তো এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব। তো এই জন্য প্রথমেই আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে বেলা যাবে না, মোটামুটি সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারবেন। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি, আর এক এক করে সবগুলো নাস্তা শেপ দিয়ে দিলাম। তো এখন আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুই পাশের কালারই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরই মাঝে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া যায়, আর খুবই অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, সস দিয়েও পরিবেশন করতে পারবেন, আর তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।